নদিয়ার ভীমপুর থানার তৎপরতায় কুমড়ো ভর্তি বোলেরো ভ্যান থেকে 20 কেজি গাঁজা উদ্ধার সহ দুজনকে আটক। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত আনুমানিক 11টা নাগাদ ভীমপুর থানার অন্তর্গত সাগদা মোড়ের কাছ থেকে ভীমপুর থানার ওসি তমাল তরু সরকারের নেতৃত্বে নাকা চেকিং এর মাধ্যমে এক কুমড়ো ভর্তি বোলেরো ভ্যানের ভেতর থেকে 120 কেজি গাঁজা উদ্ধার ও দুজনকে আটক করল নদিয়া ভীমপুর থানার পুলিশ। জানা যায় দিমন্দ মারিক বয়স 48, শ্যামনগর কাউগাছি রথতলা পাড়া ও অজয় সাহানি বয়স 36, শ্যামনগর রামকৃষ্ণপল্লী জগদ্দল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশাসনিক সূত্রে জানা যায় গাড়িটি উড়িষ্যা থেকে মাঝদিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে আসছিল, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে হাতে সেগুলোকে বাজেয়াপ্ত করল ভীমপুর থানার পুলিশ। অপরাধী দুজনকে আজ কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হবে। কিন্তু এই পাচারের কাজ কতদিন ধরে এরা করে আসছে বা আরও কারা এই পাচারের সঙ্গে যুক্ত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নদিয়ার ভীমপুর থানার পুলিশ। ভীমপুর থানার এই সাফল্যের জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।